আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, নতুন বছরের স্বাগত। রয়েছি আমি সোমশিখা। প্রথমেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি। কাছাড়ে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রীদের স্কুটি বিতরণ। শিলচর ইটখলার নিখোঁজ যুবতীর মৃতদেহ বরাক নদী থেকে উদ্ধার। কৃষক আন্দোলনের সমর্থনে DYFI এর বাইক মিছিল। কোভিড যোদ্ধা সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের সংবর্ধনা খোঁজের। কালাইনের কালীবাড়ি জিপিতে উশৃঙ্খল যুবকদের তাণ্ডব, চলছে মদ জুয়ার আসর, অভিযোগ জিবি সভাপতির। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলায় ডাক্তার বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার প্রদান করা হলো রবিবার। শিলচরের ওমেন্স কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার প্রদান করা হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আসাম সরকারের উচ্চ শিক্ষা বিভাগের তরফে প্রজ্ঞা ভারতীর অধীনে জেলার মোট 787 জন মেধা ছাত্রীকে স্কুটি প্রদান করা হয়। 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া রাজ্যের 22,345 জন ছাত্রীকে স্কুটি প্রদান করা হবে বলে জানিয়েছেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। এছাড়াও কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এদিন জনসমক্ষে তুলে ধরেন। তিনি জানান, ছাত্রীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যেই সরকার প্রথমবারের মতো এ ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে, যাতে করে আগামীতে ছাত্রীরা উৎসাহিত হয়ে পড়াশোনার মাধ্যমে নিজের মেধাকে তুলে ধরতে পারে ও রাষ্ট্র ও দেশ সেবায় নিজেকে উৎসর্গিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। আজকে আমরা দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলতে পারি, গতকাল এবং আজকে আসামের প্রতিটি জেলায় আনুষ্ঠানিকভাবে এই যোজনার শুভারম্ভ হলো। আমার আসামে গত বছর 2020-এ 22,245 জন ছাত্রী বন্ধুরা এই স্কুটি পাবেন বা পাচ্ছেন। আর আমাদের কাছাড় জেলায় একটু আগে আমি জিজ্ঞেস করলাম আমাদের স্কুল পরিদর্শক মহোদয়কে, তিনি বলেন 787 জন ছাত্রী বন্ধুরা এই সুযোগ পাচ্ছে। দেওয়ার জিনিস দেওয়া, এই স্কুটিটা দেওয়ার জিনিস, ঠিক আছে, দেওয়া হচ্ছে, কিন্তু এই স্কুটির সঙ্গে সঙ্গে আপনাদের মেধার স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই কথাটা মনে রাখতে হবে যে আমি স্কুটিটা পাওয়ার জিনিস পেয়ে গেলাম, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনাদের মেধা আছে বলে আপনারা স্কুটি পাচ্ছেন। মেধাবী তাদেরকে উৎসাহিত করা মানে আগামী দিনে আপনাদের দেখে সবাই যারা ছাত্র ছাত্রীরা আছে তারা উৎসাহ পাবে। আপনাদের সন্তানকে এগিয়ে যাওয়ার যে মন্ত্র, এই মন্ত্রের দীক্ষিত
জিটখলা ছামিজি লেনের যুবতী ঝুমকি চৌধুরীর মৃতদেহ উদ্ধার হলো বরখলার বদরপুর মাসিমপুর জিপির বরাক নদী থেকে। ছদিনের মাথায় নিখোঁজ যুবতীর লাশ উদ্ধার হলো বরাক নদী থেকে। বরখলা সমষ্টির বদরপুর মাসিমপুর জিপির মাসিপুরে বরাক নদীতে মৃতদেহ ভেসে যেতে দেখে স্থানীয় মানুষরা বরখলা থানায় খবর দেন। খবর পেয়ে বরখলা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃত যুবতী শিলচর ইটখলার স্বামীজি লেনের বাসিন্দা বছর 27-এর ঝুমকি চৌধুরী। গত মঙ্গলবার রাতে ঝুমকি অন্নপূর্ণা ঘাটে বরাক নদীতে ঝাঁপ দিয়েছিল। এসডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালালেও ঝুমকির সন্ধান মেলেনি। অবশেষে রবিবার তার মৃতদেহ উদ্ধার হলো বরখলার মাসিপুর থেকে। আমার বোনটা নদীকে যাওয়ার সাথে সাথে বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার আমি পাইছি না, দেখছি একজন গেছে নদীতে খুঁজে খুঁজে সোয়েটার পাওয়া গেছে, মানুষ তো পাওয়া নাই। ও ওদিন থেকে খোঁজা লাগাইছি, খুঁজতে 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 আজকে 6 দিন হইলো, 6 দিনের দিন আজকে মাসিমপুর বরাক নদীর ডলু হয়ে পাওয়া গেছে, মৃত অবস্থায় পাওয়া গেছে। ডিওয়াইএফআই এর দক্ষিণ উধারবন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কৃষক আন্দোলনের সমর্থনে বাইক র্যালির আয়োজন। ডিওয়াইএফআই এর দক্ষিণ উধারবন্দ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কৃষক আন্দোলনের সমর্থনে রংপুর মধুরাপুল পয়েন্ট থেকে কাশীপুর পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক বাইক নিয়ে মিছিল করা হয়। শুরুতে শহীদ কৃষকদের শ্রদ্ধা জানিয়ে রংপুর মধুরাপুল পয়েন্টের অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পি লস্কর, জেলা সম্পাদক দেবজিৎ গুপ্ত, শিলচর শহর কমিটির সম্পাদক সারস্বত মালাকার, রাজেশ সরকার, স্থানীয় প্রবীণ কৃষক লুৎফুর রহমান সহ অনেক বিশিষ্ট ব্যক্তি। মাল্যদান পর্বের পর মধুরাপুল পয়েন্টে এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পি লস্কর, দেবজিৎ গুপ্ত সহ অন্যান্যরা। তারপর বাইক র্যালি কাশীপুরে পৌঁছার পর সেখানে আরেকটি পথসভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কৃষকদের প্রধান দাবি ন্যূনতম সহায়ক মূল্যকে লিগালাইজ, আইনসম্মত করতে হবে। সরকার সে বিষয়ে কর্ণপাত না করে অনবরত মিথ্যার বেসাতি দিয়ে চলেছেন। আপনারা জানেন আলোচনার সময় অনেক সময় সরকার পক্ষের মানুষ নেতা মন্ত্রীরা বলেছেন যে নাকি কৃষকদের সাথে আলোচনা করেই এই বিল আনা হয়েছে। একজন ব্যক্তি দেশাই নামে একজন ব্যক্তি আরটিআই করেছিলেন যে কখন কৃষকের সাথে কথা হয়। রবিবার ক্রীড়া এবং সাংস্কৃতিক সংস্থা খোঁজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো টুনু মিয়া বরভুইয়া এবং তুরফান আলী বরভুইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ক্রীড়া এবং সাংস্কৃতিক সংস্থা খোঁজের ব্যবস্থাপনায় রোববার অনুষ্ঠিত হলো টুনু মিয়া বরভুইয়া এবং তুরফান আলী বরভুইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এদিন শিলচরের নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বরাক উপত্যকা থেকে চিকিৎসক, এএনএম, আশাকর্মী, সাফাইকর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কম্পিউটার চালক, ইলেকট্রিশিয়ান, ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত কর্মচারী, ইঞ্জিনিয়ারদের এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর ডাক্তার রণবীর পাল, ক্লাব সভাপতি ডক্টর এম মাসুম, মৃদুল মজুমদার, সুজন দত্ত, বেবি ভুঁইয়া, জাবেদ ভুঁইয়া, নীলাঞ্জন ভৌমিক, সজল লস্কর প্রমুখ। বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় সিরাজ উদ্দিন লস্কর সাহেবের পুরস্কারটি ওনার পরিবারের ছেলের হাতে তুলে দেন। ক্রীড়া এবং সাংস্কৃতিক দিক দিয়েই কাজ করে থাকি আমরা, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কাজ করে আসছি এবং এই করোনার সময়ও আমরা বিভিন্ন স্থানে গিয়েছি, আমাদের কর্মীগণ বিভিন্ন স্থানে গিয়েছেন, যেখানে যেভাবে কাজ করতে হয় যেভাবে সাহায্য করতে আমরা করেছি এবং সেই করার ফলে সেই চলার পথে আমরা অনুভব করেছি যে স্বাস্থ্যকর্মীগণ কীভাবে কত কষ্ট করে কত যে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন তার তুলনা করা অসম্ভব। আজকে খুঁজের পক্ষ থেকে আমরা তাদেরকে সামান্য একটু স্বীকৃতি দিচ্ছি, তার তো বেশি কিছু দেওয়ার মতো আমাদের কাছে নেই, আমরা তো আর কিছু দিতে পারবও না।
কিন্তু তারা যে কাজ করেছেন সে ডাক্তার থেকে আরম্ভ করে একদম আশাকর্মী থেকে আরম্ভ করে আরও নিচু স্তরে যারা আছেন প্রত্যেক স্তরের কর্মীগণ যেভাবে কাজ করেছেন, যেভাবে কাজ করে আমাদের বরাকবেলিকে মোটামুটিভাবে অন্যান্য অঞ্চল থেকে ভালো রেখেছেন এবং এখন আরও ভালোর দিকে যাচ্ছে, সেটা আমরা অন্তত তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কালান ব্লকের কালীবাড়ি জিপিতে একদল উশৃঙ্খল যুবকের তাণ্ডব। মদ জুয়ার আসর বসানোর পাশাপাশি ভুয়ো ক্লাবের নামে অর্থ আদায় করছে এই যুবকরা বলে অভিযোগ জিপি সভাপতির। কালান ব্লকের অন্তর্গত কালীবাড়ি জিপি বর্তমানে একদল উশৃঙ্খল যুবকের দখলে, প্রতি রাতেই নিয়ম করে বসে জুয়া মদের আসর। এই অভিযোগ কালীবাড়ি জিপি সভাপতি কৃষ্ণ সিংহ ছেত্রীর। তার অভিযোগ, দুটো ভুয়ো সংগঠনের নামে একদল যুবকের তাণ্ডবে কালীবাড়ি জিপির জনগণ অতিষ্ঠ। কালান কোয়ারিতে অযথা ঝামেলা করে টাকা দাবি করা যেন তাদের জীবিকার মাধ্যম হয়ে উঠেছে, ফলে কাজ হারাচ্ছেন কয়েকশো শ্রমিক। শুধু তাই নয়, প্রতি রাতে জিপির নানা স্থানে এই যুবকদের মাধ্যমে বসে জুয়া ও মদের আসর, ফলে ধ্বংস হচ্ছে যুব প্রজন্মের ভবিষ্যৎ। স্থানীয় শ্রমিকদের পাশে রেখে জিপি সভাপতি বলেন, ভুয়ো দুটি ক্লাবের নাম নিয়ে বার কয়েক তার কাছেও অর্থ দাবি করেছে তারা। এই সব বিষয় নিয়ে তিনি আইনের দ্বারস্থ হচ্ছেন বলে জানান কৃষ্ণ সিংহ ছেত্রী। এই এখানে উক্ত এলাকার মানুষের সব জানা আছে যে আমি এই কোয়ারিতে কোনো ধরনের পাথর ব্যবসা করি না, আমার এখানে কোনো ব্যবসাও নেই, আমি কোনো গাড়ি ঢুকাই নেই, কিচ্ছু নেই, এখানে আমার কোনো ধরনের কালেকশনও করা হয় নাই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এরূপ যদি মানে চলতে থাকে তবে ভবিষ্যৎ প্রজন্ম এখানে যে এলাকার অশান্তি নষ্ট হবে, এটা আমি আপনার কাছে দাবি জানাচ্ছি যে এরা হয়তো ভবিষ্যৎ প্রজন্মে আরও অন্য ধরনের কোনো দল গঠন করিয়ে এই শান্তি এলাকার শান্তি নষ্ট করতে চাইছেন। ওদের নামটা হলো, এক নম্বর হলো পান্না তাঁতি, পিতা যোগেন্দ্র তাঁতি, তার বাবা হলো মাস্টার সঞ্জু মুন্ডা, পিতা গঙ্গারাম মুন্ডা, বিশাল কর্মকার পিতা শীতল কর্মকার, সুমিত মহালি পিতা সঞ্জীব মহালি, মিলু উড়াং পিতা লক্ষণ উড়াং, অমল তাঁতি পিতা মেঘনাথ তাঁতি, সুরেন উড়াং পিতা রানা উড়াং, সঞ্জিত রাজওয়ার পিতা কালিদাস রাজওয়ার। বিধায়ক আজিজ খানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গুন্ডা বাহিনীর হাতে নিগৃহীত সাংবাদিক থানায় মামলা। জনগণের অভিযোগের ভিত্তিতে বিধায়ক আজিজ খানের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শম্ভুদাস চৌধুরীকে হুমকি দেওয়ার পাশাপাশি অপহরণের চেষ্টা চালানোর অভিযোগ আজিজ খানের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার রাত আনুমানিক 7:30 নাগাদ বাড়ুইগ্রাম পুলিশ চৌকির ঢিলছোড়া দূরত্বে তেমাথায় সাংবাদিক শম্ভুদাস চৌধুরীর উপর অতর্কিত হামলাসহ অপহরণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়। শম্ভুদাস চৌধুরী ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আচমকা একটি অল্টো তার পাশে এসে দাঁড়ায় এবং বাড়ুইগ্রাম পশ্চিমাঞ্চলীয় ইসামতির বাসিন্দা প্রয়াত মঈনুদ্দিনের পুত্র নুরুজ্জামান সহ মাস্ক ও টুপি পরা আরও দুই যুবক গাড়ি থেকে নেমে শম্ভুদাস চৌধুরীকে ঝাঁপতে ধরে এবং গালিগালাজ সহ কিল ঘুষি মেরে জোর করে গাড়িতে উঠানোর চেষ্টা করে। এদিকে অপহরণের মতলব টের পেয়ে শম্ভুদাস চৌধুরী চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে নীলামবাজারের দিকে পালিয়ে যায়। শনিবার এ মর্মে বাড়ুইগ্রাম পুলিশে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গোটা দক্ষিণ করিমগঞ্জে। ঘটনার নিন্দা জানিয়ে সুবিচারের দাবি জানিয়েছেন প্রেস ক্লাব করিমগঞ্জের কর্মকর্তারা। পাশাপাশি সরব হয়েছে বদরপুর, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর সাংবাদিক সংস্থা। হঠাৎ করে আমাকে সামনে পেয়ে অশ্লীলভাবে গালিগালাজ করে এবং থানা এসরা করে গাড়িতে তোলার চেষ্টা চলে। তখন আমি এখান থেকে কোনো রকম যতটুকু আমার ক্ষমতা ছিল এই সুবাদর থানা এসরা করে আমি এখানে বাড়িগ্রাম তিমাতে একটি পানের দোকানে আশ্রয় নিই, কারণ যেখানে আমার ঘটনা থানা এসরা করেছিল ওদের গাড়িতে তোলার জন্য সেই জায়গা ছিল, জায়গাটা অন্ধকার, বাকি দোকানপাটও ছিল বন্ধ, কারণ ঠান্ডার দিন বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। এই জায়গায় আমি যখন থানা এসরা করে তিমুকা ঠিক কালপাটের উপরে আসি, তখন আসে দেখতে পেলাম নুরজামান, তখন ও আমাকে গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকি দেয়। অযোধ্যার রাম জন্মভূমিতে রামলালার মন্দির নির্মাণের কাজ প্রশস্ত হয়েছে, তাই 15 জানুয়ারি থেকে রাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযান শুরু হচ্ছে।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য জনসম্পর্কের মাধ্যমে ধন সংগ্রহ অভিযান শুরু করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। তাই 15 জানুয়ারি থেকে রাম জন্মভূমি নিধি সম্পূর্ণ অভিযান শুরু হচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তে নিধি সমর্পণ ও সংগ্রহ অভিযানের জন্য সমিতি গঠনের কাজ চলছে। কাছাড় জেলাতেও একটি সমিতি গঠন করা হয়েছে। নরসিংহপুর সরস্বতী বিদ্যানিকেতনে এক সভার মাধ্যমে কাছাড় জেলা সমিতি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি পদে আইনজীবী রমাকান্ত পাল, সহসভাপতি বিনয়ভূষণ শুক্লবৈদ্য, পরিতোষ মণ্ডল, শিল্পী বিশ্বাস ও দীপালী চৌধুরী রয়েছেন। এ সম্পর্কে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা স্বপন শুক্লবৈদ্য জানান যে 11 কোটি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আমরা 55 কোটি মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক স্থাপন করব এবং এই সম্পর্ক অভিযান শুরু হবে আগামী 15 জানুয়ারি থেকে শুরু করে 31 জানুয়ারি পর্যন্ত সেটা আসামে চলবে। তো আমরা প্রত্যেক ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। সেই বরাক উপত্যকা এবং ডিমা হাসাও এ আমরা 2016টা গ্রামের সঙ্গে সম্পর্ক করে 465,000 লোকের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব। তো এটাই হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জনসম্পর্ক অভিযান যেটা আগামী 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তাই বিশ্ব হিন্দু পরিষদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজের আর্থিক ক্ষমতা অনুযায়ী অনুদান দেওয়ার জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। রামকৃষ্ণনগর শিশু শোধন স্কুলের নির্মাণ শ্রমিকদের আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। রামকৃষ্ণনগর শিশু সদন স্কুলের নির্মাণ শ্রমিকের আর্থিক সুযোগ সুবিধা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্য করেন বরাকভেলি অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিহির নন্দী। সভায় শ্রমিকদের পরিবার কিভাবে আর্থিক সুবিধা গ্রহণ করতে পারেন তা নিয়ে বিশদে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণ করেন করিমগঞ্জ জেলা অফিসের কর্মী রীনা দে, দুলাল সেন, হাইলাকান্দির ফখরুল ইসলাম প্রমুখ। এদিনের সভায় প্রায় 100+ কর্মী অংশগ্রহণ করেন। পয়লা বছর যদি 2000 হয়ে পায় 15 বছর কত করে পাইব? হ্যাঁ 21। এর 15 বছর ওলা বাড়তে থাকবে। এই দুনিয়ার উপরে যতদিন থাকবা, এই যতদিন জীবিত থাকবা, এক প্রত্যেক মাসে ওর টাকা হয়ে যাবে। তাই মরে গিয়ে যদি তাই মরে গেলে তাই জমিনই যাবে দিয়ে গেছে। হাসপাতাল নামে যদি সামনে নামে কার্ড হয় ওয়াই স্ট্রিম নামে নমিনি হবে, স্ত্রী নমিনি হবে। তখন কী থাকবো? এটা ফ্যামিলি পেনশনের টাইপার হয়ে যাবে। শহর করলেও দেখছি, ওয়ার্ড অফিস করলেও দেখছি, আর গ্রাম শহরতলি তো করতে যায়, গ্রাম বুঝে যাবো যেখানেও দেখি মানুষ হলে আমরা দিতে কোনোদিন শুনছি না, মানুষের বিশ্বাসও করে না পাঠনা যেখানে দিবি বলে টাকা পাওয়া যাবে। এলেই বললাম যে মানুষের জানানির লোকের অভাব। উধারবন্দের মারুয়া ছাড়া কুরুক উরাং সংঘের বরাক উপত্যকা শাখা কমিটির উদ্যোগে সমষ্টি ভিত্তিক সভা আয়োজিত। রবিবার উধারবন্দ সমষ্টির মারুয়া ছাড়া উরাং পাড়ায় অসম প্রদেশ কুরুক উরাং সংঘের বরাক উপত্যকা শাখা কমিটির উদ্যোগে সমষ্টি ভিত্তিক সভা আয়োজিত হয়। শুরুতে সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত পুনু উরাঙ্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হয়। এরপর অতিথিদের বরণ করা হয়। সভায় দীর্ঘদিনের দাবি মতো উরাং সম্প্রদায়কে নির্বাচনের আগেই এসটি করার দাবি জানানো হয়। এছাড়া আগামী মার্চ মাসে কাঠিগড়া সমষ্টিতে দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হবে বলে জানান কর্মকর্তারা। এদিন সেই সঙ্গে ডলুবাগানের শ্রমিকের ছেলে এসিএস প্রাপ্ত বিক্রম চাষা এবং তার মা দীপালী চাষাকে সংবর্ধনা জানানো হয়। এই সভাতে আগামী মার্চ এপ্রিলে আমাদের বার্ষিক অধিবেশন হওয়ার কথা, সে নিয়ে প্রস্তুতি চলছে এবং এ নিয়ে আজকের এই সভাটা। 2 নম্বর কথা হলো, এই অধিবেশনের প্রয়োজনে প্রতিটা পরিবার আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে এবং সব কিছুর বিষয়ের মূল ভিত্তিক বিষয় হলো আমাদের যে এসটিকরণের দাবি। সরকারকে 1961 ইংরাজি থেকে দাবি করে আসা হচ্ছে। সরকার প্রতিশ্রুতি দিচ্ছে যে 36টা জনজাতিকে এখন এসটি অন্তর্ভুক্ত করবে, সেটাতে সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই, আমাদের সুখবর এটা। কিন্তু তবুও এটা যদি রাজনৈতিক অর্থ না হয়ে, মানে ইলেকশন পারপাসে আমাদেরকে ব্যবহার না করে সত্যিকারের এসটি প্রদান করলে আমরা খুবই কৃতজ্ঞ হব এবং আমার পরিবেশের বা আমার জাতিটার খুবই উন্নতি সাধন হবে বলে আমি আশা করি এবং সরকারকে জোরালোভাবে দাবি জানাই যে অতি শীঘ্রই ইলেকশনের প্রাক মুহূর্তেই আমাদেরকে এসটিকরণ করা হোক বলে।
বিজেপির বুথ কি বাত আয়োজিত হলো 3 জানুয়ারি রবিবার। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভারতীয় জনতা পার্টির বুথ কি বাত কর্মসূচি আয়োজিত হলো 3 জানুয়ারি রোববার। এদিন 12 নম্বর ওয়ার্ডের 196, 197, 198, 201 ও 202 নম্বর বুথে বুথ কি বাত আয়োজিত হয়। প্রতিটি বুথ কি বাত সভায় সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ অজিত চন্দ্র দেব ও দলের ওয়ার্ড প্রভারী দেবাশিস সোম। আগামীতে প্রতিটি বুথে বুথ সম্মেলন আয়োজন করা নিয়েও প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন নেতৃবৃন্দরা। বিভিন্ন বুথ কমিটির কর্মকর্তারা এদিনের সভাগুলিতে উপস্থিত ছিলেন। এবং বুথ বাহিনী এবং বিজেপির সমস্ত কর্মীরা এখানে আছি। আমরা এখানে যে পর্যালোচনা, যে বুথ ভিত্তিক যে পর্যালোচনা, সেই পর্যালোচনা করছি এবং আগামী যে 9 জানুয়ারি এই 196 নম্বর বুথের যে বুথ সভা অনুষ্ঠিত হবে, বুথ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনের দিনও আজ ধার্য করা হয়েছে। এবং এইভাবে ক্রমান্বয়ে আজ আমরা 197 এবং 201 অলরেডি হয়ে গেছে 3টার সময় এবং 5টার সময় আছে 202 এবং 7টার সময় আছে 198। আমাদের 5টি বুথে আজকেই অনুষ্ঠান সমাপ্ত হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে স্থানীয় প্রার্থী প্রদানের দাবি স্বেচ্ছাসেবী সংস্থা পথিকৃতের। এবারের আসন্ন বিধানসভা ভোটে কাটিগড়ায় স্থানীয় প্রার্থী প্রদান করার দাবিতে সরব হল স্বেচ্ছাসেবী সংস্থা পথিকৃত। পথিকৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা সুরজিৎ পাল বলেন, কাটিগড়াকে বেশ কয়েক বছর থেকে প্রতিটি রাজনৈতিক দল উপনিবেশ হিসেবে গড়ে তুলেছেন। প্রয়াত প্রদীপ পালের ইচ্ছে ছিল স্থানীয় প্রার্থী নির্বাচনে দাঁড় করানোর, তাই এ দাবিকে বাস্তবায়িত করার জন্যে প্রতিটি রাজনৈতিক দলের কাছে এ নিয়ে দাবি উত্থাপন করা হয়। সুরজিৎ পাল বলেন, কাটিগড়াকে শুধু লুটুপুটে খাওয়াই সবার লক্ষ্য। গত 30 বছর যাবৎ কাটিগড়ায় শুধু বহিরাগতদেরই টিকিট দিচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। আমাদের ইচ্ছা আছে অল্প দিনের মধ্যেই আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে এই স্থানীয় দাবিটা যাতে জোরদার করতে পারি সেই প্রচেষ্টা করব। আপনার মনে হয় কোন দল থেকে আপনি স্থানীয় প্রার্থী চান? আমি সব দল থেকে স্থানীয় প্রার্থী চাই। সভাপতি সুরজিৎ পাল বরাক উপত্যকা তথা কাটিগড়াবাসী জনসাধারণকে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আগা আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের দাবি স্থানীয় প্রার্থী, প্রতিটি দলের যাতে প্রার্থী হন স্থানীয় প্রার্থী এবং প্রয়াত প্রদীপ পালের প্রতিষ্ঠিত স্থানীয় দাবি যাতে সফল রূপ পায় সেই আশা রাখছি। যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সোনাই আঞ্চলিক কমিটি পুনর্গঠন করা হলো শনিবার। উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সোনাই আঞ্চলিক কমিটি শনিবার এক সভার মাধ্যমে পুনর্গঠন করা হয়। এদিন সোনাবাড়ি ঘাটের অকদ্দস আলী মামুর মোকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের কাছাড় জেলা কমিটির উপদেষ্টা হাফিজ আব্দুল হকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সোনাই আঞ্চলিকের সভাপতি মনোনীত হন মৌলানা জাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রশিদ আহমেদ লস্কর। জমাতে যদি চেষ্টা করে মানে এই আহলে সুন্নাত নবীন সমাজের শান্তির সমাজ বানাইতো আর আশা তো মুক্তির লাগে পথ বানাইতো। আমি দেখি আর যদি আমরা সবে আল্লাহ দিনা যা হাদু দিনা যদি আল্লাহ আল্লাহ রাস্তা। এবারে নিয়ে নিচ্ছি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর। ফিরে এলাম বিরতির পর। বরখলা সমষ্টির বান্দরখাল এবং ডিটেকছড়া এলাকার সড়ক ও সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক কিশোর নাথ। নিজ সমষ্টির সড়ক ও সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করলেন বরখলার বিধায়ক কিশোর নাথ।
পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে শনিবার বরখলার বান্দরখাল ও ডিটেকছড়া এলাকার সড়ক সেতুর কাজ পরিদর্শন করেন বিধায়ক। এ ব্যাপারে তিনি জানান, উন্নয়নই আমার প্রথম লক্ষ্য, আর এ লক্ষ্যে সঠিকভাবে কাজ করে যাচ্ছি। সমষ্টির উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন তিনি। এদিনের পরিদর্শনে বিধায়কের সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের এসডিও সুজিত বৈষ্ণব, বিজেপির ওবিসি মোর্চার কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অমল নাথ, কল্লোল চক্রবর্তী, পিন্টু বর্মন প্রমুখ। इसलिए हम लोग पानी खाने को मिल गया। हम लोग न्यूज और का बहुत खुशी है, बुरा बुरी लिख में खुशी है। इसलिए आपका प्रेजेंट अपना न्यू ईयर के लिए लाइट है मारे पीछे देखिए आपका घर का आदमी सबको बुलाऊंगा। রামকৃষ্ণনগরের সাংস্কৃতিক কর্মীর নেতৃত্বে বিভিন্ন স্থানের আবেক্ষ মূর্তিগুলো পরিষ্কার করেন ছাত্রছাত্রীরা। রামকৃষ্ণনগরের বিভিন্ন স্থানে আবক্ষ মূর্তিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন সাংস্কৃতিক কর্মী সুধাংশু নাথ, বিশ্বরূপ সেন সহ ছাত্রছাত্রীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, এদের আবক্ষ মূর্তিগুলো বিশেষ দিনে পরিষ্কার করা হয়, না হলে সারা বছরই অপরিষ্কার থেকে যায়। সুধাংশুনাথ বলেন, সারা বছরব্যাপী যদি সবাই এভাবে এগিয়ে আসে তবে আবক্ষ মূর্তিগুলো অপরিষ্কার থাকবে না। এতে উপস্থিত ছিলেন রচনা ঘোষ, তমাগ্নাচন্দ, পারমিতা পাল, স্নিগ্ধা পাল, রাজদীপ নাথ, রত্নদীপ শর্মা, অভিষেক নাথ, রিচার্ড রায় প্রমুখ। নমস্কার, আমি সূর্যাংশুনাথ। আমি আজ একটি উদ্যোগ নিয়েছি রামকৃষ্ণনগর অঞ্চলের প্রত্যেকটি মূর্তি, মনীষীদের মূর্তিগুলো পরিষ্কার করার। আমাদের সঙ্গে রয়েছে আমার ছাত্রছাত্রীরা এবং আমারই শিক্ষক বিশ্বরূপ সেন। নমস্কার, আমরা সবাই জানি যে যখন কোনো আবক্ষ প্রতিমূর্তি প্রতিস্থাপন করা হয় তখন মানুষের মধ্যে যে উন্মাদনা পরিলক্ষিত হয়, আমরা চাই সব সময় এই ধরনের মূর্তি পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রেও যেন সেইভাবে মানুষ উদ্যোগী হয়। আজ আমাদের এই রামকৃষ্ণনগরের আবক্ষ মূর্তিগুলো পরিষ্কারের এক ক্ষুদ্র প্রয়াস। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামীতে সবাইকে এই কাজে উদ্যোগী করে তুলবে। ধন্যবাদ। যুব প্রজন্মকে স্বনির্ভর করে তুলতে শিলচরের আয়োজিত হলো বিশিষ্ট নাগরিকদের এক আলোচনা সভা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে স্বনির্ভর হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, বিষয়টাকে সামনে রেখে আয়োজিত হলো শিলচরে এক আলোচনা সভা। ইন্টারলিখোর পক্ষ থেকে শহরের এক অভিজাত হোটেলে শনিবার সন্ধ্যেয় বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাস, বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার, মৃদুল মজুমদার, নতুন প্রজন্মের সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরী। জ্যোতিষ সিংহের সঞ্চালনায় এদিনের অনুষ্ঠানে কিভাবে বর্তমান যুগে স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদির মাধ্যমে সহযোগিতায় মানুষ জীবনশৈলীকে প্রতিষ্ঠিত করতে পারে, এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্টজনেরা। সভায় উপস্থিত ছিলেন আয়োজকদের পক্ষ থেকে কর্ম ব্যক্তি সহ নতুন প্রজন্মের প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা। I am the first person who started business in my generation. So, আমার লাইফটা হচ্ছে প্রিভিয়াস শিলচর শিলং রোড, খানাখন্দ, উত্তরাই চড়াই, বিভিন্ন সময় সময় গাড়ি আটকেও যায়, পাংচার হয়ে যায়, ব্রেকডাউন হয়, আমার লাইফটা এভাবেই হতে হতে আসছে এই জায়গায় এসে। তো প্রথম আমি জীবনশৈলী করেছিলাম, আমার ছিল কেএসএম সিসি লোন ছিল বিজয়া ব্যাংকের 20,000 rupees। বিজয়া ব্যাংক তখন ছিল ওই ফাটক বাজারের কিনারে। অ্যান্টি স্লেভারি লর বিরুদ্ধে তো ওই বক্তৃতাটা শব্দ সংখ্যা হচ্ছে অনলি 278, আর ওই বক্তৃতাটির সময় লেগেছিল 2.5 মিনিট। তখনকার দিনে যেটা বক্তৃতা দেওয়ার নিয়ম ছিল, তখন যে এই ধরনের মিডিয়া ছিল না, বক্তৃতা করতেন সমস্ত পলিটিশিয়ানরা, এক ঘন্টা বক্তৃতা করতেন। And I used to spend my morning 6 o'clock to evening 6 o'clock in shoe shops. And after doing that for almost 7-8 months, one day I told my father that I want to do something different. So he said, what do you want to do? I said, you have given me education, you have sent me to boarding house,
but now I am selling shoes, and that also on credit. I do not know what my future is going to be. So whatever money my father had at that point of time, we had all put that into that shoe business. কালাইন শিলচর রোডে প্রাসঙ্গিক তরফে উচ্ছেদ অভিযান চালানো হয় শনিবার। যানজট মুক্ত করতে প্রশাসনিক তরফে উচ্ছেদ অভিযান চালানো হয় কালাইন বাজারে। এতে নেতৃত্ব দেন সার্কেল অফিসার প্রাণজিৎ দেব। কালাইন শিলচর রোডে ফুটপাত দখল করে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে ব্যবসা করে আসছেন। শনিবার উচ্ছেদ অভিযান করে ফুটপাতগুলোকে মানুষ চলাচলের উপযোগী করে তোলা হয়। দীর্ঘদিন ধরেই যানজটে নাকাল কালাইলেন জনগণ। প্রতিদিনই দেখা যায় ব্যবসায়ীরা রাস্তার পাশে বড় বড় ট্রাকগুলো দাঁড় করিয়ে মাল লোড আনলোড সহ রাস্তার অর্ধেকটা ধরে সুপারি ব্যবসা করে আসছেন। প্রশাসনের তরফে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অস্থায়ী দোকানপাটসহ ভেঙে ফেলা হয় ফুটপাতের উপর স্থায়ী দোকানের অতিরিক্ত চালাগুলো। চিকিৎসার জন্য অসুস্থ মেধাবী ছাত্রী রহিনা বেগম লস্করকে ২৫,০০০ টাকা অর্থ সাহায্য বিধায়ক আনোয়ার হোসেন লস্করের। অসুস্থ মেধাবী ছাত্রীর সাহায্যে এগিয়ে এলেন মধ্য হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। চিকিৎসার জন্য রাহিনা বেগম লস্কর নামের অসুস্থ ছাত্রীকে নগদ ২৫,০০০ টাকা প্রদান করলেন। রাহিনার মামার হাতে আনোয়ার হোসেন লস্কর নগদ ২৫,০০০ টাকা তুলে দেন। বিধায়ক আনোয়ার জানান, এর আগে কাটলিছড়ার আরও এক মেধাবী ছাত্রীকে চিকিৎসার জন্য অর্থ সাহায্য করেছিলেন। বর্তমানে সেই ছাত্রীটি সুস্থ বলেও জানান। এদিকে বিধায়ক আনোয়ার হোসেনের এই উদার মনোভাবের প্রশংসা করেছেন অনেকেই। আজকে আমরা নিউরো জিএনআরসি তে অলরেডি এডমিশন করছি, তার আন্ডারে এডমিশন করিয়া তাই প্রাথমিক চিকিৎসা আরম্ভ হয়েছে। জানি না রাত্রে দাঁতরে কোন দিন অপারেশনের ডেট দিব। তো বর্তমানে তাই নগদ ২৫,০০০ টাকা এই মেয়ের আন্ডারে উপরে যেটা খরচ লাগে, যেমন বাইরে থেকে বিভিন্ন ধরনের মেডিসিন কিনে আনতে লাগে, এর লাগিয়া তাই তাই মামার হাতেও ২৫,০০০ টাকা নগদ তুলিয়া দিতরা। আর বাদ বাকি তাই আমরা লগে আসুন এই মেয়েটু মেয়ের সুস্থ হইবার লাগি, যতটুকু করণীয় বিধায়ক সাহেব করিয়া দিবার লাগি। আমরা পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাইয়া আর আশা করছি আমরা মেয়ের সুস্থ আর ভগবন্ত আপনি। হাইলাকান্দিতে ৩০টি দরিদ্র পরিবারকে কম্বল দিল সামাজিক সংস্থা হৃদয়। শিলচরের সামাজিক সংস্থা হৃদয় পরিচালিত শনি পূজার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। শনিবার হৃদয়ের কর্মকর্তারা হাইলাকান্দি জেলার পোলারপাড়, বকরিহাওড় ও আনোয়ারপাড় এলাকায় ৩০টি অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন। সংস্থার সম্পাদক কৃষ্ণ বংশবণিক, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল, সদস্য নন্দন রায়, সম্রাট দাস প্রমুখ কম্বলগুলো তুলে দেন। এ ব্যাপারে হৃদয়ের কর্মকর্তা জানান, সংস্থার সামাজিক কাজকর্ম অব্যাহত থাকবে। থেকে আসা হৃদয় এনজিও, এটা কোনো রাজনৈতিক দল না, সামাজিক সংগঠন। আজ এখানে হাইলাকান্দি জেলার বাগমারা, পলারপাড় ও বকরিহাওড় আনোয়ারপাড় অঞ্চলে ৩০টি কম্বল দেওয়া হবে। এই কম্বল দেওয়ার উদ্দেশ্য হয়েছিল, এই এনজিও শুরু হয়েছে শনি পূজা কমিটির থেকে। শনি পূজা আজকের ২৫ বছর পূর্ণ উপলক্ষে আমরা ৭ নম্বর দফার এই কম্বল বিতরণ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে আজ আমরা এখানে এসেছি। এই জায়গায় আমরা সহযোগিতা করেছেন আমাদের দীপক দা, দীপক পাল আর স্বপন সিনহা, স্বপন দা। তো আজকে আমরা এই কম্বল বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান আপনারা আশীর্বাদ করবেন, আগামীতে যেন আমরা আপনার পাশে আরও মানে উন্নতভাবে আরও দাঁড়াতে পারি। এবারে বিটিএনএ সময় বিরতির, ফিরে এলাম বিরতির পর। সুপার ডিভিশন ক্রিকেটে রবিবার ১১৯ রানের বিশাল জয়লাভ করল টাউন ক্লাব। শিলচর ডিএসএ পরিচালিত চলতি সুপার ডিভিশন ক্রিকেট লিগে বিশাল ব্যবধানে জয়ের মুখ দেখল টাউন ক্লাব। ডিএসএ এর মাঠে এদিন তারা ১১৯ রানে হারিয়েছে ইটখোলা অ্যাথলেটিক ক্লাবকে। বিজয়ী টাউন ক্লাবের মজিবুর আলী সর্বাধিক ৫৮ রান করেন এবং এরই সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এদিন তিনি। এখনকার বিটিএন নিউজ এ পর্যন্ত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাছাড়ে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রীদের স্কুটি বিতরণ। শিলচর ইটখলার নিখোঁজ যুবতীর মৃতদেহ বরাক নদী থেকে উদ্ধার। কৃষক আন্দোলনের সমর্থনে ডিওয়াইএফআই এর বাইক মিছিল। কোভিড যোদ্ধা সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের সংবর্ধনা খোঁজের। কালাইনের কালীবাড়ি জিপিতে উচ্ছৃঙ্খল যুবকদের তাণ্ডব, চলছে মদ জুয়ার আসর, অভিযোগ জিবি সভাপতির।
নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।